এই হাত একজন খেটে খাওয়া নারীর। কত দশকের বেদনার অশ্রু এই হাত মুছেছে তার আহেলার পক্ষে বলা সম্ভব নয়। কত লক্ষ জন্ম ঘুরে ঘুরে আমরা পেয়েছি ভাই একটি ঘর তার কাছে স্বপ্নের আশ্রয়। খুব কষ্ট করছি, দাঁড়ে দাঁড়ে গেছি, কেউ ঘর আনুটে জায়গা দেয় নাই। কত কষ্ট করছি আমি, এখন ঘর পাইছি, এনে প্রধানমন্ত্রী দিছে, আমি এনে সুখী আছি। তোমার দিমা ধারে রাখিব, ছেড়ে দেব না। রাহেলার মতো এমন হাজারো গৃহহীন পরিবারের অসহায়ত্ব ঘোচাতে আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে 8,85,622 পরিবারকে আশ্রয়ের আওতায় আনা হবে। প্রথম পর্যায়ে 66,189 পরিবারকে জমিসহ গৃহ প্রদান করা হয়। এখন আর তাদের ঝড়ে জলে কষ্ট করতে হয় না, হতাশা মুছে গিয়ে মুখে ফুটেছে আনন্দের হাসি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মহতি উদ্যোগ পৃথিবীর ইতিহাসে বিরল। ধন্যবাদ আমাদের প্রধানমন্ত্রী।